নমস্কার। নরেন্দ্র মোদী সরকারের কেন্দ্রীয় ক্যাবিনেট একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে যে রিভাইজড যে কস্ট কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর প্রজেক্টের, এবং সেই রিভাইজড কস্টকে অ্যাপ্রুভ করে সেটার অনুমোদন করে এই পুরো প্রজেক্টটা যাতে দ্রুত গতিতে একটি টাইম বাউন্ড ম্যানারে শেষ হয় তার রেজলিউশন পাস করে সেটাকে তারা পারিত করেছে। এবং খুব গুরুত্বপূর্ণ এটা কলকাতাবাসীদের জন্য এবং কলকাতার চারপাশে যারা থাকেন তাদের জন্য এটা খুবই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি টুইট করে বলেছেন, বাংলায় টুইট করে বলেছেন, আজকের কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্ত আমার কলকাতাবাসী ভাই বোনেদের ইজ অফ লিভিং, জীবনযাপনের সুবিধা আরও বাড়াবে, স্থানীয় পরিকাঠামোর উন্নতি ঘটিয়ে ব্যবসা ও পর্যটনেও সাহায্য করবে। এই কথা প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গবাসী কলকাতাবাসীদের উদ্দেশ্যে কালকে উনি দিয়েছেন, এই ওনার বক্তব্য। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে ওই ঘটা করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, গৃহমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ওই ঘটা করে ডিস্ট্রিক্ট মিটিং আবার শুরু করেছেন, এবং সেই ডিস্ট্রিক্ট মিটিংয়ে অজস্র ভিত্তি স্থাপন, শিলান্যাস, ভিত্তি স্থাপন এইসব করছেন, বলছেন, অ্যানাউন্স করছেন, এই প্রজেক্ট ওই প্রজেক্ট। কিন্তু আমরা এটাও জানি যে গত ৯ বছরে যে যে প্রজেক্ট, মেজর প্রজেক্ট, যা যা প্রজেক্ট যেগুলো খুব জরুরি উনি অ্যানাউন্স করেছিলেন, সেই প্রজেক্টগুলো কোনোটাই শেষ হয়নি। এক, দুই, যে কটা এদিক ওদিক একটু বিক্ষিপ্তভাবে শেষ করেছেন সেই প্রজেক্টে কারা কাটমানি খেয়েছে এবং কারা বেনিফিটেড হয়েছে এও আমরা জানি। কোথাও ব্রিজ তৈরি করেছে, সেই ব্রিজ ভেঙে পড়ে গেছে, কোথাও শ্মশানের সেই বিল্ডিং তৈরি করেছে সেও ভেঙে পড়ে গেছে, দেয়াল ভেঙে পড়ে গেছে, চাল ভেঙে পড়ে গেছে আমরা দেখেছি, এবং আরও নতুন নতুন করে ওই কি বলছেন, গুটি গুটি পায়ে এগোতে চান, ছোট্ট ছোট্ট করে এগোতে চান, ছোট্ট ছোট্ট করে এগোচ্ছেন না। উনি কি করছেন, ছোট্ট ছোট্ট করে এগিয়ে যে টাকা যে কোনো প্রজেক্টের জন্য বরাদ্দ হচ্ছে সেই টাকাগুলোকে নিজে, নিজের ভাইপো, নিজের দলের নেতারা আত্মসাৎ করছে। পশ্চিমবাংলার সাধারণ মানুষ, গ্রাম বাংলার সাধারণ মানুষ, তাদের জন্য কোনো রকম বেনিফিট হচ্ছে না। এমতো পরিস্থিতিতে কেন্দ্রীয় ক্যাবিনেটের এই যে অ্যাপ্রুভ করা যে প্রজেক্টটি, এটা সেই জন্যে খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখছি এই প্রজেক্টের সম্বন্ধে আমি কিছু তথ্য আপনাদের দিতে চাই যে এই প্রজেক্টটা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন দ্বারা ইমপ্লিমেন্টেড হবে এবং এস্টিমেটেড কমপ্লিশন কস্ট এটার হচ্ছে ৮৫৭৫ কোটি টাকা, যার মধ্যে রেলের ৩২৬৮ কোটি টাকা শেয়ার তার অবদান থাকবে, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স কেন্দ্রীয় সরকারের তার শেয়ার থাকবে ১১৪৮ কোটি টাকা, তার কন্ট্রিবিউশন থাকবে। এবং খুব একটি ভালো এখানে ডেভেলপমেন্ট যেখানে আমরা দেখছি যে কলকাতার সাথে, কলকাতার এবং পশ্চিমবাংলা বাংলার বিভিন্ন মনীষীরা বিভিন্ন সময় জাপান, জাপানের সংস্কৃতি, জাপানের কাজ করার পদ্ধতি, জাপানের টেকনোলজি, মানে রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ, কালিদাস, নাগ, অনেক এরকম অনেকের কথা আমার মাথায় আসছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজে, তারা জাপান সম্বন্ধে বহু ভালো ভালো কথা বলে গেছেন এবং বিভিন্ন সময় জাপানের সংস্কৃতি, তার টেকনোলজি, তার কাজ করার পদ্ধতি এদেরকে আকৃষ্ট করেছে। সেই জন্য আমরা দেখছি যে খুব ইন্টারেস্টিং, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি যেটা GICA, তারা এই প্রজেক্টের জন্য লোন দিচ্ছে, ৪১৫৮ কোটি লোন দিচ্ছে, এবং এই করিডোরটা 5.3 কিলোমিটার লং একটি এলিভেটেড করিডোর অলরেডি কমিশনড হয়ে গেছিল এই বছর ফেব্রুয়ারি মাসে 14 তারিখে, এবং ফার্দার একটি যে এলিভেটেড করিডোর 1.67 কিলোমিটার সেটা এই 5 তারিখে আবার অনুমোদন পেয়েছে। অর্থাৎ এই 5.5 কিলোমিটার প্লাস 1.7
কিলোমিটার লং একটি এলিভেটেড করিডোর থাকবে, এবং এর টার্গেট হচ্ছে, দ্য টার্গেট ডেট ফর কমপ্লিশন অফ দি এন্টায়ার প্রজেক্ট ইজ ডিসেম্বর 2021। মানে আমরা এটা নরেন্দ্র মোদীজি বারবার বলেছেন যে ওনার সরকারের লক্ষ্য, ওনার লক্ষ্য, এবং এটা উনি গত 6 বছরেও করেছেন, যে যে প্রকল্পের ভিত্তি স্থাপন উনি করছেন বা যে প্রকল্পের ভিত্তি স্থাপন ওনার সরকারের আমলে বা ওনার মন্ত্রণালয়ে ওনার মন্ত্রীদের দ্বারা করা হচ্ছে, সেই প্রকল্পের ভিত্তি স্থাপন ওনারা করবেন এবং তার উদ্ঘাটনও ওনারা করবেন। এর মানে হলো যে এটাকে মানে ঝুলিয়ে রাখবে না বা প্রতিশ্রুতির রাজনীতি করে ভিত্তি স্থাপন করলো, যেটা মাননীয় পিসি করছেন, ভিত্তি স্থাপন করে মানুষদেরকে কিছু ভুল বকে ভুল বুঝিয়ে উনি তারপর আর সেটা শেষ করছেন না। গত 9 বছর ধরে উনি সেটা করেছেন। নরেন্দ্র মোদীজি বিশ্বাস করেন ঠিক এটার বিপরীত, এবং গত 6 মাসে বিভিন্ন প্রকল্পে উনি এই করে দেখিয়েছেন, ভিত্তি স্থাপনও করছেন, তার উদ্ঘাটনও করছেন, কমপ্লিশনও করছেন। আমি আপনাদেরকে আরেকটু কিছু তথ্য এর মধ্যে দিতে চাই যে এটা কী হবে। কলকাতার যে বিজনেস ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো ইন্ডাস্ট্রিয়াল সিটি হাওড়া, হাওড়ার সাথে কানেক্ট হবে একদিকে, এবং অন্যদিকে হচ্ছে ইস্টের দিকে সল্টলেকের সাথেও কানেক্টিভিটি বাড়বে, এবং এটা কলকাতার যে ট্রাফিক কনজেশন, শহরের ট্রাফিক কনজেশনকে ইজ করবে, একটি পরিষ্কার, একটি ক্লিনার মোবিলিটি অল্টারনেটিভ আসবে, এবং এই যে পুরো যে একটি ম্যাসিভ ট্রান্সপোর্ট প্রবলেম হয় এই পুরো কলকাতা এলাকা জুড়ে, গত কয়েক বছর আমরা দেখছি খালি প্রতিশ্রুতির ওপর প্রতিশ্রুতি, এই যে ম্যাসিভ একটা ট্রান্সপোর্ট প্রবলেম হয় সেটা অনেক ইজ হয়ে যাবে, এবং কলকাতাবাসীরা নিজেরা এর প্রচণ্ড বেনিফিট এরা পাবে। এবং এই প্রজেক্টের অন্যান্য বেনিফিটগুলো কি, যাতায়াতের টাইমটা কমিয়ে দেবে, ফিউয়েল কনজাম্পশন রিডিউসড হবে, যেহেতু সবাই মেট্রো নেবে, অনেকে মেট্রো নেবে, তাকে বাসে বা তাকে ট্যাক্সিতে বা তাকে বিভিন্ন, ফিউয়েল কনজাম্পশনটা কম হবে, এবং তার রোড ইনফ্রাস্ট্রাকচারের ওপর প্রেশার কম হবে, পলিউশন কমবে, রোড অ্যাক্সিডেন্ট কমবে, এবং আমরা যেটা দেখছি যে কলকাতাকে বারবার নরেন্দ্র মোদীজি বলছেন যে কলকাতা একটি শীর্ষ নগরী ছিল এক সময়, সেই শীর্ষ নগরীর পদবি এবং স্থান তাকে ফিরিয়ে আনতে হবে কলকাতার জন্য, এবং কলকাতাকে যে একটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট সিটি হিসেবে গড়ে তুলতে হবে, কলকাতা এবং তার চারপাশের যে আরবান লোক্যালিটিসগুলো রয়েছে এই আরবান লোক্যালিটিস এবং কলকাতা খুব বেনিফিটেড হবে এই ক্লিন অল্টারনেটিভের জন্য। এবং এই প্রজেক্টটা যেটা আমি আগে আপনাদের বলেছি, প্রায় 16.5 কিলোমিটারের একটি মেট্রো রেলওয়ে করিডোর থাকবে, ইনক্লুডিং এই করিডোর একটি 16.5 কিলোমিটারের থাকবে, প্লাস হুগলির তলা দিয়ে রেলওয়ে টানেলও তৈরি হবে, এবং এইটা প্রথমবার, আপনারা ভেবে দেখবেন যে প্রথমবার মেট্রো ভারতবর্ষে কলকাতা এক সময় এসেছিল, শুরু হয়েছিল কাজ, এইবার আমরা দেখছি প্রথমবার মেট্রো রেলওয়ে করিডোর ইনক্লুডিং টানেল হবে, টানেল বিলো রিভার হুগলি, উইচ ইজ দ্য ফার্স্ট ট্রান্সপোর্টেশন টানেল ইন ইন্ডিয়া আন্ডার এনি মেজর রিভার। মেজর রিভারের তলায় প্রথম এই একটি ট্রান্সপোর্টেশন টানেল ভারতবর্ষে যদি কোথাও রয়েছে সেটা এইবার কলকাতায় হবে, হুগলি নদীর নিচে। আমার মনে হয় যে এটা একটা খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট। কালকে আমরা কয়েকদিন ধরে এইসব প্রশাসনিক বৈঠক, মানে জেলা প্রশাসনিক বৈঠকের ভাওতায় শুনছি কেন্দ্রীয় সরকার নাকি কিছুই করছে না, কেন্দ্রীয় সরকার নাকি খালি প্রতিশ্রুতি দিচ্ছে এবং কোনো প্রজেক্ট ফুলফিলমেন্ট করছে না, এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূলের নেত্রী পিসি উনি গুটি গুটি পায়ে এগোচ্ছেন, এমন হাবভাব করছেন জানি উনি একমাত্র গত 9 বছর পশ্চিমবাংলাকে এবং কলকাতাকে একবারে লন্ডন, নিউ ইয়র্ক, হংকং এবং সিঙ্গাপুর বানিয়ে দিয়েছেন। উল্টে আমরা দেখছি আসল সত্যটা কি পশ্চিমবাংলার, এক এক প্রকল্প শুরু হচ্ছে শেষ হচ্ছে না, তার কস্ট অনেক বেড়ে যাচ্ছে, প্রজেক্টের দ্বারা দালাল চক্র পোষা হচ্ছে, কিন্তু আসল পশ্চিমবাংলার মানুষের যে বেনিফিট সেইগুলো মানুষ পাচ্ছে না। অন্যদিকে আমরা দেখছি একের পর এক প্রকল্প পশ্চিমবাংলা কেন্দ্রিক পশ্চিমবাংলার মানুষের জন্য গত 6 বছরে নরেন্দ্র মোদীজি করেছেন, এবং এই হলো লেটেস্ট ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর, যেটা এটা হলো লেটেস্ট একটা মেজর ডেভেলপমেন্ট যেটা পশ্চিমবাংলা মানুষ, পশ্চিমবাংলার মানুষ এবং কলকাতাবাসীদের জন্য খুবই উপযোগী হবে।